বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচন কিংবা সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এই কথা বলেন। আমি পরিষ্কার করে এটা বলতে চাই, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে, আমি রেজিম বলছি সরকার নয়, এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কারণ আমরা আলোচনাও করেছি বিগত দিনে, অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে,